হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি এলিনা দাস। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের ব্লগটা হলো অ্যাবাউট রেস্ট্রো কম পাব কম বার বলতে পারো। সো এটা হলো, আমি লোকেশনটা তোমাদেরকে বলে, আর এই যে জায়গাটা দেখছো ওটা হলো মল্ট, মল্টের পার্কিং জোনটা হলো এটা। তো এটা তোমাদেরকে লোকেশনটা আমি ইজিলি বোঝানোর জন্য বলবো, সেটা হলো নিউটাউন অ্যাকশন এরিয়া 2C, অ্যান্ড এটা হলো অ্যাস্ট্রা টাওয়ারের মধ্যে। অ্যাস্ট্রা টাওয়ার তোমরা গুগলে মারতে পারো, মল্ট মারলেও আসবে। সো অ্যাস্ট্রা টাওয়ারের এইখানেই মলটা। মল্ট হলো সেকেন্ড ফ্লোরে, বা ওদের কাছে তুমি ঢুকে জিজ্ঞেস করলে ওরা বলে দেবে যে অ্যাস্ট্রা মলটা এক্স্যাক্টলি কোথায়। সো ইটস দ্য পার্কিং জোন। যদি পার্কিংটা ফুল থাকে তাহলে ওরা এসে পার্কিং করে দেয়, আর যদি পার্কিংটা ফাঁকা থাকে তাহলে তোমাকে নিজেরাই করে নিতে হবে। সো ইয়েস, হিয়ার ইজ দ্য এন্ট্রান্স, সেকেন্ড ফ্লোর মেনশন করলাম। সো ঢোকার পরে কিছু কিছু প্রসেসিং আছে। যদি ওভার দ্য ফোন তোমরা অলরেডি আগে থেকে পিং করে আসো, দেন ওরা গেস্ট লিস্ট করে ফেলে। আর যদি ওভার দ্য ফোন না করে আসো তো ওখানে গেলে ওরা তখন বুকিং নেয়, আর ওদের যদি প্রাইভেট পার্টি থাকে তো তখন ওরা এন্ট্রিটা নেয় না, মানে এন্ট্রি দেয় না। যাই হোক, আমরা আগে থেকে ফোন করিনি, আমরা গিয়েই ঢুকেছি। তো ওরা, আর যেটা মেনশন করে দিচ্ছি, ওখানে কিন্তু মেইনলি অন্যান্য ক্লাবগুলোর মতন, যেরকম ওয়াফিরা রয়েছে, আরও অনেকগুলো ক্লাব রয়েছে, এখানেও খুব প্রোফাইল বেস ওরা মেনটেন করে। তো প্রোফাইল বেস করেই এন্ট্রি হয়, কিছু কিছু ক্লাবে প্রোফাইল বেস ছাড়াও এন্ট্রি হয়, বাট এখানে ওরা ভিতরে ফাঁকা থাকুক কম থাকুক, এখানে প্রোফাইল বেস করে এন্ট্রি হয়। চলো আমরা এই উপরে ফ্লোরে চলে গেলাম, ফার্স্ট ফ্লোরের উপরে রয়েছে। আমি চেয়েছিলাম বাইরেটা বসতে, মানে লনটায়, কিন্তু টেম্পারেচার ছিল 41°C, সো দ্যাটস ওয়াই ওটা টোটালটি বন্ধ করে দিয়েছে। বাট লিটারেলি বাইরের লনটা খুবই সুন্দর, যদি কেউ এসে থাকো আগের থেকে তারা জানো, দেখতে পাচ্ছ। তো ডিসাইড করলাম যে আর উপরে যে ফার্স্ট ফ্লোরে রয়েছে ওটা একটা ফ্যামিলিয়ান ব্যাপার স্যাপার রয়েছে, ওখানে হুক্কা অ্যালাউ নেই। সো উপরে গিয়ে বসেছিলাম, তারপরে গিয়ে যখন শুনতে পারলাম উপরে হুক্কা অ্যালাউ নেই, নিচের সামনে এইখানে কাউন্টার মতন করা আছে, এখানে মকটেল ককটেল শর্টস বগেরা এভরিথিং এখানে পাওয়া যায়। সো আমরা ডিসাইড করলাম সো নিচেই বসেছে। সো দেখতে পাচ্ছ এটা ফ্লোরটা, গ্রাউন্ড ফ্লোরটা ঠিক এরকম, উপরে ডিজে সেকশনটা উপরে থাকে, মানে ফার্স্ট ফ্লোর যেটা রয়েছে ওইখানে ডিজে সেকশনটা রয়েছে। ইভেন এখানে ডিজে প্লে হয়, অ্যাম্বিয়েন্সটা ফ্যামিলি। আর একটা জিনিস, অনেক অনেক ক্লাবে বাচ্চা অ্যালাউ নয়, বাট এখানে কিন্তু বাচ্চা অ্যালাউ, যেহেতু আমি বললাম উপরের ফ্লোরটা ফার্স্ট ফ্লোরে একদম স্মোকিং জোন নয়, তো উপরে বাচ্চাদের অ্যালাউ, নিচের দিকটা বাচ্চা অ্যালাউ নেই। সো ঠিক আছে, চলো এবার আমরা মেনুর দিকটা আসি। আমি অর্ডার করেছিলাম ওয়াটারমেলনের একটা মকটেল, অ্যান্ড দেন একটা সিজলার, অ্যান্ড করেছিলাম একটা গন্ধরাজ লেবুর মকটেল। সো ইয়েস, ওয়াটারমেলনটার থেকে গন্ধরাজ লেবুলের যে মকটেলটা আছে ওটা আমার বেশি ভালো লেগেছে, আর সিজলারটা জাস্ট ওয়াও ছিল। আমার একটু স্পেশাল রিকমেন্ডেশন ছিল বলে এই সিজলারটা, এখানে কিছু চেঞ্জেস হয়েছে, লাইক এখানে আমি ভেজিটেবলস অ্যাড করেছি, ওরা ভেজিটেবলসটা ছিল না, অ্যান্ড ওখানে রুটি টাইপের কিছু একটা ছিল, আর পটেটো যেটা রয়েছে স্ম্যাশ করা ওটাটাকেও, মানে ওইটা অ্যাড করা হয়েছে, ওর জায়গায় অন্য আরেকটা ছিল। তো যাই হোক, এখানে অনেক ধরনের সিজলার আছে, সিজলারটা আমার স্পেশালি ভালোই লেগেছে, অ্যান্ড ইয়েস ওয়াটারমেলনটার মধ্যে ফ্লেভার ছিল। সো এখন চিল করছি একটু, দেখে নাচানাচি তো করতেই হবে, আফটার ফুড তো একটু চিল করা উচিত। সো একটু চিল করেছি, ইভেন আমি ফার্স্ট গিয়ে ফ্লোরে ডান্স করা শুরু করে দিয়েছি, যেটা আমি করি অ্যাজ ইউজুয়াল। তো তারপর আমাকে দেখে দেখে পিছনে অনেকগুলো ব্যাচেলার সব লোকজন ছিল, মানে ওরা হয়তো বার্থডে পার্টি চলছিল, তো ওরা এসেও আমাদের সাথে যোগদান করলো, মানে আমার সাথে যোগদান করলো, তো ওরাও ডান্স ফান্স করলো। আর হ্যাঁ, তোমাদেরকে একটু প্রাইসটা মেনশন করে দিই, সেটা হলো আমি মেনু কার্ডটা এখানে মেনশন করতে পারিনি, বাট আমি বলবো আগের একটা ব্লগে ওজোরাতে গেছিলাম, ওখানে তুলনায় এখানে রিজনেবল। এখানের আমরা একটা হুক্কা নিয়েছিলাম, সো হুক্কার প্রাইসটা মেনশন করে দিয়েছি, সবগুলো খাবারের মেনশন করে দিই, যাতে তোমাদের সুবিধা হবে ওখানে গিয়ে কী কী অর্ডার করবে বা কীরকম কী প্রাইস সেটা জেনে যেতে পারবে। সো ইয়েস,
ওখানে হুকার প্রাইস ছিল 700, মানে লাইট হুক্কা যেগুলো হয়। অ্যান্ড ওয়াটারমেলনের যেটা রয়েছে সেটার ওয়াটারমেলনের মকটেল বা যে কোনো মকটেল ওখানে ছিল হলো 300 করে, অ্যান্ড সিজলার প্রাইসটা ছিল 600। এইবার টোটালটার যেটা হয়, তো কিছু ড্রিঙ্কস নেওয়া হয়েছিল, তো টোটালটার উপরে কী হয়, গ্র্যান্ড টোটালের উপরে যেরকম হয় জিএসটি অ্যাপ্লাই হয়, জিএসটি অ্যাপ্লাই করা হয়েছিলো। তো আমি এটা বলবো যে ঠিক আছে, রিজনেবল প্রাইসের মধ্যেই রয়েছে এটা। অ্যান্ড এই যে নাচানাচি চলছে আমার, তো তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করবো, সেটা হলো মল্টের বাইরের একটা সেকশন রয়েছে, মানে দুদিকে রয়েছে, একটা রয়েছে হলো ফার্স্ট ফ্লোরে গিয়ে একটা বাইরের সেকশন রয়েছে, সরি গ্রাউন্ড ফ্লোরে বাইরের একটা সেকশন রয়েছে, একটা লেফটে রয়েছে, একটা রাইটে রয়েছে। তো রাইট সাইডটা তোমাদের সাথে এবার শেয়ার করবো। কিছু কিছু জায়গা এরকম ফটো তোলা জায়গা রয়েছে, এবার এটা রাইট সাইড, রাইট সাইডটা যেটা বললাম, এতটাই ওয়েদার এতটাই বাজে ছিল, এতটাই গরম ছিল, যেগুলো এগুলো স্টপ একটুখানি জাস্ট এই ভিডিও শ্যুটের জন্য এখানে গেছি, তো আমি পুরো জাস্ট মানে কি বলবো সোয়েট করে আমি ভূত হয়ে গেছিলাম। যাই হোক, এটা হলো বাইরের জায়গাটা, এত সুন্দর মানে ফটো তোলার জন্য বেস্ট। যাই হোক, এনিওয়েজ এবার আমি বাইরে চলে এসেছি, বাকিটা শুনতে থাকো। পুরো অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল, সো নিচে চলে এসেছি গাড়ির পার্কিংয়ে, গাড়িটা আসছে। তো তোমাদের দেখো আমি ঘেমে পুরো স্নান হয়ে গেছি, যাই হোক হোয়াট এভার, আমার আবার অ্যাজ অলওয়েজ একটা কানের আছে, একটা কানের নেই, কারোর আবার খুলে যায় একটা কানের অলওয়েজ। যাই হোক, তো এটাই ছিল আজকের ভিডিও। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা, আর এখানে কে কে এসছো, কে কে আসতে চাইছো, অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এখানেই এন্ড করলাম, আর বাড়ি গিয়ে এন্ড করছি না, এখানেই এন্ড করছি। তোমরা কমেন্ট করো কীরকম ভিডিও তোমরা দেখতে চাও আর কেমন হলো, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা তারা সাবস্ক্রাইব করে ফেলো আমার চ্যানেলটা। আর কি, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, আমার গাড়িটা চলেও এসেছে। যাই হোক, সো আমার ফোনের পার্সেন্টেজ অনেক কম আছে, দ্যাটস ওয়াই এই সাবা হেভি লাগছে তোমার আলোটা। যাই হোক, সো টাটা বাই, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, বাই।